হজ যাত্রীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। রাজধানীর আশকোনা হজ অফিসের চত্বরে এই ক্যাম্প উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ডক্টর খান মোহাম্মদ নুরুল আমিন। হাজিদের নির্বিঘ্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ বলে জানিয়েছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া।